একদম ঠিক কথা বলতেছে বল্টু দ্বারা আমার ভাই সেম ভাই আছে আর তুই বল্টু দাদা বলতেছিস এটা লজ্জার ব্যাপার কি ভুল হয়ে গেছে এরপর থেকে দাদা বলবো না মনে থাকে জানো এসব ভুল জানো এই ক্লাসের ভিতরে হইছে হইছে বাইরে বসে বললি কিন্তু এটা পেস্টেজের ব্যাপার বুঝতে পারিস এই ওসব বাদ দে আমি যে প্রশ্ন তুই সেই প্রশ্নের উত্তর দে তো স্কুল দশটাতে শুরু হয় আর চারটে অবধি হয় এর কারণ কি কারণ আছে অনেক কারণ যেমন মাস্টারকে আসতে অনেক সময় লাগে চ্যান ট্যান করে টোরে চুলি দুইটে বাড়ি দিয়ে আসতে আসতে অনেক সময় লাগে যদি দশটার তে যদি ছেলে ফেলে তো আটটার সময় চলে আসতে পারে কিন্তু এই মাস্টাররা আসতে পারবে না আর এই চারটের সময় ছুটি হয় তার কারণ হচ্ছে মাস্টার হাতে স্কুলে পড়ায় নমো নমো চারটের সময় যদি বাড়ি না যায় সরকারের যে এতগুলো টাকা নিয়ে যায় তা কই ফর দেবে কারে এর জন্য চারটে অবধি কোনো মতে যায় কি অসাধারণ উত্তর রে কি অসাধারণ কেন স্যার ঠিক তো হ্যাঁ স্যার সত্যি কথা বলিছে বল্টু কোন সময় মিথ্যা কথা বলে না আচ্ছা বল্টু তুই যদি মাস্টার হতিস তাহলে কি করতিস তুই স্যার আমি একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না না বল 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 আমি মাস্টার হলে তোমার মতন মাস্টারকে আগে স্কুল থেকে খেদাতাম মোটা মালকে রাখতাম না শরীরের হাঁটতে চলতে যাকে কষ্ট হয় তারা আবার কি পড়াবে কোনো সময় দাঁড়াই থাকতে পারে না খালি বসবো বসবো কয় শরীরে যদি তো আলিস্তি ভরা হয় তাহলে কি আর পড়ানো যায় কথা আমারও থাকতে কষ্ট হয় বলটু খালি বসি বসি মনে হয় বল্ট সবসময় ঠিকই বলে একদম ঠিক বলেছে বলতো বলটু পৃথিবী যদি সূর্য স্তরের দিকে না ঘুরে যদি সূর্য পৃথিবীর স্তরের দিকে ঘুরতো তাহলে কি হতো তাহলে আবার কি এত তুমি এই জায়গা ফলাতে না আর আমি ওই জায়গা থাকতে পারতাম না সূর্য ঘুরলি পারে সে তো এরকম ঘোরা ঘুরতো না পুড়াই দিয়ে যেত সব বুঝতে পারিস এই পৃথিবী ঘুরতেছে বলে গরু ছাগল ভেড়া গুলো তো বাঁচিয়ে আছে যদি সূর্য ঘুরতো আর সব খাট পালঙ্ক ঘর দার মোবাইল মোবাইল সব পুড়াই দিয়ে সাফ করে দিত এর জন্য সবাই সকালে উঠে একটু সূর্য প্রণাম করে যেন সূর্য ভুল করে কোনোদিন না ঘুরে বসে অসাধারণ অসাধারণ বলতো বলটু বিড়ির দাম আর সিগারেটের দাম যদি এক হতো তাহলে মানুষ কোন জিনিসটা বেশি খাতো কোন জিনিসটা বেশি খাতো সেটা আবার দুই ভাগে ভাগ করা যায় যদি বড় লোক মানুষ হতো তাহলে সিগারেট খাতো আর গরিব মানুষ হলে বিড়ি খাত কেন আমি তো বললাম দুটোর দামই যদি একই হতো আরে স্যার আপনি বসবেন না এর ভিতরে একটা সূত্র আছে মনে করো বড় লোক মানুষ তাদের ঘরে দুই তিনটে রুম থাকে যে কোনো একটা রুমে বসে সিগারেট খাতে পারে সিগারেটের গন্ধ মানে বিশাল পরিমাণে বাইরে আসে কিন্তু গরিব মানুষের একটা ঘরের ভিতরে বাপও বিড়ি খায় ছেলে বেড়ি খায় এইবার সুপাসুপি করে খাতি হয় এর জন্যই গন্ধ বেরোবে না কোনো মতে চাপাই সুপাই দেরি বেরো আর বিড়ির গন্ধটা পাওয়া যায় না কিন্তু যদি সিগারেট ধরানো হয় তাহলে বাপেও গন্ধ পাবে সানেতেও গন্ধ পাবে মানে একটা বিরাট একটা বিধিহিস্তি ব্যাপার হয়ে যাবে বুঝতে পেরেছো স্যার অসাধারণ বল্টু তুই অসাধারণ স্যার কথা না কয়ে পটাফট প্রশ্ন ধরেন বলতো বলটু তোর দাদু যদি একটা সাইকেল সেই সময় পাঁচশো টাকা দিয়ে কিনতো সেই সাইকেলের দাম এখন কত হতো সেই সাইকেলের দাম আবার কত হবে জিরো তো জিরো কি করে জিরো হয় বল দেখি স্যার এটা সাধারণ ব্যাপার আমার দাদুরে আমি চোখে দেখতে পারিনি তার সাইকেল কি করে চোখে দেখবো হ্যাঁ মানুষের হাড় গোড় ভাঙিয়ে পুরো খুব জয় গেছে সাইকেল কি থাকে এতদিন হ্যাঁ সে কথাটা বোঝার চেষ্টা করেন আর দাদু নাই তো সাইকেল কি করে থাকে আর তারপরে আমি যেরকম বাতিল আমার যে আগের বংশের লোক ছিল তারা কি কম বাতিল ছিল তারা এতদিন ঘাউ এগুতো সাইকেল না ভাঙিয়ে কি রাখতো আপনি কি কথা বলেন স্যার বলটু তুই অসাধারণ তোর প্রশ্ন করতে গেলে ভাবে চিন্তে প্রশ্ন করতে স্যার আমি আপনার একটা প্রশ্ন করব কর তা তো সুজা দেখি করিস বলতেছি কি স্যার রাবণের বাবার নাম কি এই তো সবনাস বিরাট একটা কঠিন প্রশ্ন ধরে ফেলাইছিস এটা তো আমি এখন বলতে পারতেছি না বাড়ি যায় তুই ইউটিউবে সার্চ করে বা গুগল সার্চ করে তোরে কালকে বলবানি তুমি আমার স্যাটের মাস্টার তুমি আর কি কবা তোমার মতন মাস্টারে চাকরি দেয় যে কি আমি তো তাই বুঝিনি বলতেছি কি স্যার আপনি কি টাকা পয়সা দিয়ে চাকরি পাইছেন নাকি এই ওইসব কথা বার্তা বলবি না চুপচাপ থাক এটা প্রশ্নের উত্তর পারি তাই বলি কি এরকম কেউ বলতে হয় নাকি বলটু তুমি একটা ভালো ছেলে তুমি এরকম ভাবে যদি ইনসাল্ট করো তাহলে মাস্টারগুলো কোথায় যায় কোথায় আর যাবে আপনারা যে গাড়িয়ে বসিয়েছেন যদি একটু সিট মিট ছাড়িয়ে দিতেন সারা ফেলে একটু চাকরি পাত এইরম ভাবে ধরিয়ে বসলি তার চাকরি পায় মানুষ আমার তো মনে হয় না স্যার আপনি করে চাকরি পাইছেন আমার তো মনে আপনার ঠেলে ঠুলে ফাটাইছে তুই বলটু মনের কথা কি করে যে বুঝিয়ে ফেলা আমি বলতে পারি নে দেখিস দেখিস বলটু দা ঠিক ধরিছে শালা তুই আমার দাদা বলিস লজ্জা করে না তোর আরে তোমার আমি একটু সম্মান দিয়ে দাদা বলেছি না তো তুই তো গাড়ি করতাম না নাকি হ্যাঁ হে বললি দাদা কোনো অসুবিধা নেই আমি দাদা বললি তোমার বিরাট চামড়া পুড়িয়ে গেল এই আজকে থেকে আমার দাদা বলবা না ভাই বলো ভাই দাদা বললি আর কেউ মেয়েটে দেবে মানে খুঁজে টুজে পাবো মেয়ে তো বন্ধুরা আমার জন্য একটা মেয়েটে দেখো কি পড়াশুনো করতেছি পাইখানে যে বই পড়তেছি এত কষ্ট করার ফলে যদি একটা মেয়েটে না পাওয়া যায় তো জীবনটা তো পুরো কান্দিয়ে গেল স্যার আপনার বাড়ির পাশে যদি মেয়েটে থাকে তো খবর দেবেন হ্যাঁ বলটু তোমার মতন জিনিয়র স্যালারে যে মেয়ে দেবে সেই সৌভাগ্য তা স্যার তাহলে সেই কথাই থাকলো আমাদের মেয়ে দেখে